বাড়িতে চাউমিন তো আমরা হরহামেশে বানিয়ে থাকি, কিন্তু রেস্টুরেন্ট বা দোকানের চাউমিনের টেস্ট কেন এত ভিন্ন হয়ে থাকে সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আজকের রেসিপি অল্প উপকরণ আর বাড়িতে বানানো সিক্রেট একটি মশলা দিয়ে তৈরি এগ চাউমিন বা এগ নুডলস। এই রেসিপিতে আমরা কোনো প্যাকেট মশলা বা ম্যাগি মশলা ইউজ করছি না, তাই এটি যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও কিন্তু চরম দুর্দান্ত হয়ে থাকে। আর সাথে বরাবরের মতোই থাকছে টিপস ফর দ্য পারফেক্ট রেসিপি। এগ চাউমিন তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি চাউমিন নুডলস। চাউমিন নুডলসগুলো সাধারণ নুডলস থেকে সাধারণত একটু মোটা হয়ে থাকে, আপনারা চাইলে সাধারণ নুডলসও ব্যবহার করতে পারেন। এখন আমরা চাউমিনগুলো সেদ্ধ করার জন্য একটি পাত্রে জল নিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ ও একটু তেল, যাতে করে চাউমিনগুলো গায়ে গায়ে লেগে না যায় আর চাউমিনে একটু লবণের স্বাদটাও পাওয়া যায়। জলটা গরম হতে থাক, এর মাঝে আমরা চাউমিনের জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম ও গাজরগুলো কেটে নেব। পেঁয়াজগুলো আমরা ভিডিওতে দেখানো উপায়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে এগুলো খুব সহজেই ফ্রাই করা যায়। আর ক্যাপসিকাম ও গাজরগুলো এভাবে কেটে নিচ্ছি যাতে এগুলো দেখতে ঠিক রেস্টুরেন্ট স্টাইলে নুডলসের মতনই হয়ে থাকে। তবে ক্যাপসিকাম হয়তোবা সবসময় হাতের কাছে পাওয়াও যায় না, তাই আপনারা এটি বাদও দিতে পারেন, সাথে দিতে পারেন বাঁধাকপি কিংবা টমেটো কুচি। এবার আমরা গাজরগুলোও ঠিক একই উপায়ে কেটে নিচ্ছি, যাতে ক্যাপসিকাম এবং গাজরের সাইজগুলো ঠিক ইউনিফর্ম থাকে। আমাদের সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন আমরা নুডলসগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমরা আগেই জল বসিয়ে রেখেছিলাম, এখন নুডলসগুলো একে একে এই ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি, যাতে নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর নুডলসগুলো রান্না করতেও সুবিধা হয়। চাউমিনের এই স্টিকগুলো সেদ্ধ করার সময় খুব খেয়াল রাখতে হবে, যাতে এগুলো খুব বেশি বয়েল না হয়, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে এগুলো রান্নার সময় একদম গায়ে গায়ে লেগে যাবে আর খেতে মোটেও ভালো লাগবে না। আমরা এখানে স্টিকগুলো 80% মতো বয়েল করে নিয়েছি। এরপর আমরা সেদ্ধ হওয়া নুডলসগুলো একটি স্ট্রেনার দিয়ে এভাবে তুলে নিচ্ছি। এই নুডলসগুলো কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নেবার কোনো প্রয়োজন নেই, এই পাত্রে রেখেই আমরা এর উপরে সামান্য তেল ছড়িয়ে একটু নাড়াচাড়া করে এগুলোকে ড্রাই করে নেব। রেস্টুরেন্ট বা দোকানের চাউমিনগুলো এত টেস্ট হবার একটিই কারণ, সেটি হচ্ছে মশলা। আমরা সাধারণত বাড়িতে ম্যাগি মশলা বা প্যাকেট মশলা ব্যবহার করে থাকি, কিন্তু দোকানের এরা কিন্তু ঠিক ঘরোয়া পদ্ধতিতে এই মশলাটি ব্যবহার করে থাকে। এই মশলাটি তৈরি করার জন্য এখানে আমরা ব্যবহার করছি জয়ত্রী, শুকনো লঙ্কা 3টি, এলাচ 5টি, দারুচিনি 2 থেকে 3টি, গোলমরিচ 2 চামচ। এরপর এগুলো কড়াইতে দিয়ে 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণ সহ মশলাগুলো একসাথে ভালোভাবে কড়াইতে এভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে আর মশলাগুলো থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হবে, তখন আমরা এগুলো পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে এই মশলাটি আপনারা একটু বেশি করেও তৈরি করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে চাউমিন রান্নার ক্ষেত্রে আবার এই মশলাটি ব্যবহার করা যায়। এগ চাউমিনের জন্য মশলা তৈরি করা শেষ, এখন আমরা এই মশলাগুলো একটি পাত্রে উঠিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এগ চাউমিন যেহেতু ডিম তো ব্যবহার করতেই হবে, তাই আমরা এই রেসিপির জন্য এখানে 3টি ডিম ব্যবহার করছি। ডিমগুলো ফ্রাই করার জন্য আমরা প্রসেস করে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ। এরপর ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিয়ে আমরা কড়াইতে ভেজে নেব। বাড়িতে চাউমিন রান্নার ক্ষেত্রে আমরা সাধারণত গরম তেলে ডিমটা দেবার পরপরই নাড়াচাড়া করে এগুলো ঝুরঝুরে করে নেয়, কিন্তু এই ডিমটা যদি এভাবে প্রসেস করে নেওয়া যায় তাহলে দেখতে কিন্তু বেশ লাগে। আমরা ভিডিওতে সেই প্রসেসটি ভালো করে দেখিয়েছি, আপনারা চাইলে এই প্রসেসটি এভাবেও ফলো করতে পারেন। এতে করে ডিমগুলো একটু বড় বড় সাইজ থাকে আর দেখতেও অনেক সুন্দর লাগে। এখন আমরা এই ভাজা ডিমগুলো একটি পাত্রে আলাদা করে তুলে রাখছি। এরপর ওই কড়াইতেই তেল গরম হলে আমরা আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে একটু নরম হয়ে যখন আসবে তখন দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম ও গাজর। সবজিগুলো দেবার পরে এতে আমরা যোগ করে দেব সামান্য পরিমাণ লবণ।
লবণ সহ সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজব না, যাতে সবজির কালারগুলো অটুট থাকে। সবজিগুলো আমরা এক মিনিটের কম বেশি পরিমাণ ভেজে নিয়েছি। এরপর ওই ভাজা সবজিগুলোর ভেতরে আমরা আগে থেকে ড্রাই করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমরা সমস্ত নুডলসগুলো একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়েছি আর সবজিগুলোর সাথে মিক্স আপ করে নিয়েছি। এতে করে সবজিগুলো সমস্ত নুডলসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কতটা ঝরঝরে আছে। পূর্বের দেখানো উপায়ে নুডলসগুলো সিদ্ধ করে নিলে এভাবে রান্নার শেষ পর্যন্ত নুডলসগুলো ঝরঝরেই থাকবে। এখন এগুলো আমরা 2-3 মিনিট ফ্রাই করে নেবার পরে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটি। এই মশলাটির কারণেই যে ফ্লেভারটি আসবে সেটি বলে দেবে এটি দোকানের চাউমিন। মশলাগুলো খুব ভালোভাবে চাউমিনের সাথে মিশিয়ে নেবার পরে রান্নার এই পর্যায়ে আমরা ব্যবহার করছি 2 চামচ সয়া সস। সয়া সস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং রান্নার শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো। ডিমের টুকরোগুলো দেবার পরে আবারও ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। চাউমিন তৈরি করার সময় আপনারা অবশ্যই এভাবে বারে বারে নাড়তে থাকবেন, না হলে চাউমিনগুলো কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আশা রাখছি এই রেসিপিটি দেখার পরে আপনাদের আর খুব ঘন ঘন দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে এগ চাউমিন খাওয়ার খুব বেশি প্রয়োজন পড়বে না। বাড়িতেই এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন, ঠিক দোকানের মতো একদম ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন। আর এরকম স্বাদের এগ চাউমিন তৈরি করে আপনি আপনার পরিবারের সদস্যকে একদম তাক লাগিয়ে দিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এগ চাউমিনের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবেন। আজ এখানে শেষ করছি, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।